বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরিতা থেভিসিনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধুর কন্যাকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। দুটি দেশ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, পর্যটন, জনস্বাস্থ্য, জ্বালানি এবং ICT ক্ষেত্রে সহযোগিতার জোরদার করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ব্যাংককের সরকার প্রধানের কার্যালয়ে গভর্নমেন্টস হাউসে থাই প্রধানমন্ত্রী সেরিতা থেভিসিনের আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দিয়ে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, পর্যটন, জনস্বাস্থ্য, জ্বালানি, ICT এবং জনগণের সঙ্গে যোগাযোগ এবং সংযোগ ও বিমস্টেকের অধীনে আমাদের সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে। ভোজসভায় যোগ দেওয়ার আগে শেখ হাসিনা গভর্নমেন্টস হাউসের একটি থাই হস্তশিল্প প্রদর্শন ও পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা এবং বঙ্গবন্ধু দৈত্য রাদওয়ান মুজিব সিদ্দিকি। ভোজসভায় আগে দুই নেতা একত্রে বৈঠক করেন, পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। তারা দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। এর মধ্যে 1টি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং 1টি আগ্রহপত্র রয়েছে। ভোজসভায় শেখ হাসিনা বলেন, প্রধান প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক, ভাষামতে বা ভাষাগত দিক থেকেও আমরা অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে পতিত। আমাদের দুই বন্ধু দেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ ও সংযোগ সহ বহুমুখী সংযোগ সহযোগের ক্ষেত্রে প্রসারিত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো বলেন, তাই প্রধানমন্ত্রী থেভিসিনের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে তারা আলোচনা করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং দুই দেশের সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে মিথস্ক্রিয়াকে আরো উৎসাহিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছে বলে জানান তিনি। একই সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগের প্রচার ও সুবিধার্থে অবশ্যই সকল প্রচেষ্টা চালানো হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ও ব্যাংককে যে সমস্ত চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে তা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি দৃঢ় কাঠামো দাঁড় করানোর সুযোগ করে দেবে বলে মনে করেন তিনি। শেখ হাসিনা বলেন, তার এই সফর প্রতিবেশী নীতির উপর আরো বেশি নজর দেওয়ার অংশ বা দুই দেশের মধ্যে সম্পর্ক নবায়ন করার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সফরে আমাদের দুই দেশের সম্পর্ককে আরো গভীর করে আনতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী আরো বলেন, এই সফরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষেত্রে একটি মাইলফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আমাদের সম্পর্কে নতুন গতিকে ধরে রাখতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনো করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর।